ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, আমি আমার বাড়িতে যখন বাচ্চা রিয়ারিং করি, আমি কি পেলাম না পেলাম সেটা আমার কাছে বড় ইস্যু না। আগাগোড়াই আমি যে যে ভিডিও করছি বলে আমি যে বলছি তার কোনো মানে নেই। আমি চাই ওরা ভালোভাবে যেন ভিতটা যেন শক্ত হয় প্রথম থেকে। যেন সম্ভব যে আগে আমার থেকে বুকিং করতে পারবেন বা নিয়েও যেতে পারবেন, রাখি স্পেশাল অফার আপনাদের জন্য। যে ফার্স্ট বুকিং আসবে তাকে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডকসেন্স। আজকে আমরা চলে এসেছি সবিকদার চ্যানেলে। তো সবিকদাকে আমাকে যারা ফলো করো তারা নিশ্চয়ই চিনবে। তো আগের ভিডিওতে যেমন বলা হয়েছিল যে সবিকদার কিছু লিটার এই মুহূর্তে নাববে, তো ওই জন্য আজকে ভিডিওটা বানানো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আর কী কী বাচ্চা আছে অবশ্যই তোমাদের জানাবো। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা সবিকদার সাথে কথা বলে নেবো যে সবিকদার কাছে কী কী ব্রিড আছে আর লোকেশনটা অবশ্যই তোমাদের জানাবো। তো সবিকদার, তোমাকে স্বাগত জানাচ্ছি আমার ডকসেন্সের চ্যানেলে। ধন্যবাদ ভাইকে, নেক্সট বার আমার বাড়িতে আসার জন্য খুব অসংখ্য ধন্যবাদ। তো দাদা, এই মুহূর্তে তোমার কাছে কী কী পাপি দেখতে পারবো আর তোমার লোকেশনটা একটু জেনে নাও। আমার লোকেশন হচ্ছে বেলগুড়িয়া নিমতা। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে আমার নিজস্ব হোম ব্রিড আছে বিগেল পাপি, যেটা নেক্সট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাড়িতে আপকামিং একটা লিটার আসছে বিগেলের। তো খুব ভালো ভালো বাচ্চা আছে এই। আচ্ছা, তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন বাচ্চাগুলো দেখা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে দাদার কাছে যেই হোম ব্রিড পুরো একদম পিওর হোম ব্রিড বাচ্চা যেটা ব্রিগেল আছে, তো এই বিষয়ে দাদা তোমার থেকে কোয়ালিটি জাজমেন্ট থেকে শুরু করে সব কিছু ডিটেল তোমার থেকে জেনে নেবো। দেখো, কোয়ালিটি তোমার সামনে আছে, পুরো হেলদি পাপ্পি আছে, একদম মাজেলের নিচে পর্যন্ত কান আছে। আর কোয়ালিটি নিশ্চয়ই ভিডিওতে যারা দেখবে ভাইয়ের ভিডিও সেখানে বুঝতেই পারবে যে কোয়ালিটি কাকে বলে। বিগেল বাচ্চা অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে, সব জায়গায় হোম ব্রিড, যেটা স্পেসিফিক যেটা হোম ব্রিড, বাবা মা দেখে একদম আপনি বাড়িতে বসে একদম দেখে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। এটা কোনো এমন না যে বাইরে থেকে তুলে এনে আমার বাচ্চা করানো, তার মা বাবা যে ছোটোবেলায় যে দুধ খাচ্ছিলো সেটাও আমি ভাইয়েরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারাও দেখে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বন্ধুরা, একদম যারা ব্রিডার হয় তাদের বাড়ির থেকে যদি তোমরা যদি বাচ্চা নাও, বাবা মা দেখে, তাদের তোমার প্লাস পয়েন্ট কী হবে যে ভবিষ্যতে বাচ্চাটা কীরকম কোয়ালিটি হবে, প্লাস বাচ্চার কোনো প্রবলেম ইস্যু হবে না। যেমন অনেক সময় কী আছে যে জেনেটিক যদি কোনোভাবে যদি কোনো স্কিন প্রবলেম বা কোনো এপিলেপসি বলো এইসব যদি থেকে থাকে, তখন ওটা কিন্তু বাচ্চারও অনেক সময় দেখা দিতে পারে। তো ওই ক্ষেত্রে তোমার বাড়ি থেকে যদি বাচ্চা মা বাবা দেখে তোমরা যদি নাও, আর মেনলি ট্রাস্টেড ব্রিডারের থেকে যদি নাও, তাহলে তোমাদের অনেক বেনিফিট আছে। আর প্লাস আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। ওটা কিন্তু কলকাতার মার্কেটে অনেক বড় একটা ইস্যু, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস মানে হচ্ছে তোমার, ধরো অনেকে মনে করে যে ব্রিডার বা কোনো স্টকার কারোর থেকে ধরুন বাচ্চা আমি নিয়ে নিলাম, নেওয়ার পর ব্রিডারের সাথে কন্ট্যাক্ট রাখার কোনো প্রয়োজন মনে হয় না, ওটাও কিন্তু ভুল একদম। কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম হলে একমাত্র যে ব্রিডিংটা করেছে সে কিন্তু প্রপার তোমাকে গাইড করে দিতে পারবে যে ওর বাচ্চার কী কী করলে কী কী সুবিধা হবে। প্লাস অনেক সময় অনেক ডাক্তারও প্রবলেম ধরে দিতে পারে না, সেটা ব্রিডাররা ধরে দেয়, কারণ তারা ছোটোবেলা থেকে ওই ওর মাকে বা বাবাকে ছোটোবেলা দিয়ে পুষে এসছে, তো তার প্রডিউসিং কী হবে সেটাও জানে ভালো মতো। তো অবশ্যই তোমরা মাথায় রাখবে যে সবসময় অথেন্টিক ট্রাস্টেড ব্রিডারের থেকে নেবে। আর সবিকদাকে নিয়ে তো কোনো কথাই হবে না, আমিও অনেক দিন ধরে সবিকদার সাথে পরিচিত, প্লাস সবিকদার থেকে আজ পর্যন্ত আমরা অনেক বাচ্চাও নিয়েছি। আর ইভেন ভাইয়ের চ্যানেল থেকে যারা যারা নিয়েছে এখনও পর্যন্ত আমার থেকে ফোন করে সাজেশান নেয়, সব কিছু নেয়। এটাই একটা স্পেসিফিক ফ্যামিলিগত একটা ব্যাপার হয়ে থাকে, কারণ আজকে আমি বাচ্চাটা দিয়ে আমি মুখটা ফিরিয়ে নিলাম তা তো হবে না, কারণ বাচ্চাটা তো আমি দিয়েছি, আমার একটা দায়িত্ব আছে। অবশ্যই সে যদি আমার সাথে কন্ট্যাক্টে রাখে, আমি বলেছি আগেও বলেছি আগের ভিডিওতে, আমি যখন তখন আমাকে ফোনে পাবে, কোনো অসুবিধা নেই। কিছু কিছু সময় স্বাভাবিক প্রবলেম হতেই পারে, ফোনটা ধরতে পারি না, পরেই আমি গিয়ে সে আমি কন্ট্যাক্ট করে নেবো। আর ব্রিডারের থেকে বাচ্চা নিলে কী হয়, মা বাবা পুরোটা দেখে নিলে ফিউচারটা কীরকম হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারেন, মা বাবা দেখলে যে বাচ্চাটা কীরকম যেটা ভাই বলতে পারে। হ্যাঁ, তো এবার বেশি না দেরি করে চলুন আর একটা কী ব্রিড আছে চলুন দেখেন। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা আরও দুটো ব্রিগেলের বাচ্চা দেখতে পাচ্ছ, সবকটা একই লিটারের ছিল। তো এই হাত এই হাতে আছে আমার কাছে লেমন কালার, আর ওটা ট্রাই কালার, তোমরা যেটা সবাই জানো। আর দাদা, সবার প্রথমে আমি লেমন কালারটাকে নিয়ে তোমার থেকে কিছু জেনে নেবো। দেখো, এই বিটটা হচ্ছে এই যে কালারটা, এই কালারটা কিন্তু খুব কমন কালার, ট্রাই কালার যেটা, এটা খুব কমন কালার। হ্যাঁ, এই বিগেল যে অনেকেই জানে না যে এরকম কালারেরও বিগেল হয়। আচ্ছা, এরকম কালার কিন্তু একশোর মধ্যে একটা কি দুটো, আচ্ছা এর বেশি কিন্তু পাবে না, সব কিন্তু এই কালারই পাবে। আর এটা হচ্ছে কমন, আর ওর থেকে বড় ম্যাসিভ কোয়ালিটি, কিন্তু এটা কোয়ালিটি আছে। যে কটা বাচ্চাই আমি দেখাচ্ছি সে কটা বাচ্চাই কিন্তু কোয়ালিটি আছে, ওই যে না কারোর হেলথ নিয়ে কোনো ইস্যু হবে না, সবার হেলথ কিন্তু একই রকম। আর আরেকটা বিষয়,
আমার বাচ্চা সবকটা বাচ্চার মার্কিং দেখুন, প্রপার মার্কিং যেটা বলে। দেখুন হাতে মোজা এখানেও সাদা আছে, পিঠের এখানটা দেখুন পুরো ব্ল্যাক জ্যাকেট, মার্কিং দেখুন পুরো স্ট্রেট, এরও জ্যাকেট পুরো একদম মিশে আছে, আর এর মার্কিংও দেখুন পুরো একদম পুরো প্রপার যে মার্কিংটা হয় পুরো মার্কিংটা পুরো স্ট্রেট আছে। আচ্ছা দাদা, এবার সৌভিকদা তোমার থেকে এদের বয়সটা জেনে নেব একটু। আজকে এদের বয়স আছে 35 ডে, 35 ডে, দুটো ডিবর্মিং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কি খাচ্ছে দাদা এরা? আমার বাড়িতে যে কোনো ব্রিড, আমি বলে দিচ্ছি আমার বাড়িতে যে কোনো ব্রিড আমি রেয়ারিং যখন করি আমি রয়্্যাল ক্যান ম্যাক্সি ছাড়া কিছু খাওয়াই না। দেখো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে দিই, অনেক ব্রিডার আছে ক্রস কাটিং এর জন্য কিন্তু রুলস বলো পেডিগ্রি বলো ওগুলোও খাওয়ায়, কিন্তু একটা অথেন্টিক ব্রিডার যখন হবে সে রয়্যাল ক্যানেন ছাড়া অন্য কিছু প্রেফার করবে না। কারণ রয়্যাল ক্যানেন খাওয়ালে একদম প্রপার যে অ্যাকচুয়াল যে গ্রোথ থেকে শুরু করে সব কিছু, বাচ্চা হেলদি হওয়ার থেকে সব কিছু কিন্তু খুব সুন্দর হয়। আর ক্রস কাটিং এর ব্যাপার এখানে একদম না, একদম মানে বেস্ট যে একদম ব্যাপারটা থাকে ওইটাই একদম সৌভিকদা প্রোভাইড করার চেষ্টা করে। তো দাদা তোমার এবার কন্ট্যাক্ট নাম্বারটা জেনে নেব। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8777896453। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, আমি আমার বাড়িতে যখন বাচ্চা রিয়ারিং করি আমি কি পেলাম না পেলাম সেটা আমার কাছে বড় ইস্যু না, আগাগোড়াই আমি যে যে ভিডিও করছি বলে আমি যে বলছি তার কোনো মানে নেই। আমি চাই ওরা ভালোভাবে যেন ভিতটা যেন শক্ত হয়। প্রথম থেকে যদি আমি ভিতটা শক্ত করি, পরবর্তী সময় যদি আপনারা যদি মনে করেন অন্য কিছু দিয়ে খাইয়ে রেয়ারিং করবেন, বাচ্চার কিন্তু চট করে প্রবলেম আসবে না যদি বাইরের কোনো কিছু মানে পয়জন যদি বা ওদের শরীরে না আসে। আচ্ছা ঠিক আছে। আর আমার কাছে পুরো মেনটেনটা একদম যেহেতু আমার ঘরের বাচ্চার মতন মেনটেনটা সেরমভাবেই থাকবে। আপনারা আমার থেকে নিলে একটা রিকোয়েস্ট করবো আপনাদের, ডাক্তার দেখাবেন অবশ্যই, ডাক্তারের সাজেশনটা কারণ সবসময় আমরা গিয়েও আর যেতে পারবো না, কারণ অনেক দূর দূর থেকেও লোক আসে, কাছাকাছি লোক হলে তো সেটা কোনো ব্যাপারই না আমি করে দেবো। আর আমি যেরকমভাবে বললাম জাস্ট আমার সাথে ট্রেনে কন্ট্যাক্টটা আপনারা রাখবেন, যে কোনো বাচ্চাই নিন না ঠিক আছে। আর একটা কথা বলছি যেটা বলতে ভুলে গেলাম, আমার বাচ্চা 35 ডে এজ হয়ে গেছে, যতটা সম্ভব যে আগে আমার থেকে বুকিং করতে পারবেন বা নিয়েও যেতে পারবেন, রাখি স্পেশাল অফার আপনাদের জন্য, যে ফার্স্ট বুকিং আসবে তাকে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর একটা কথা যেটা তোমাদের বন্ধুরা বলে দিই, যে আমি যখন সৌভিকদার ভিডিও বানাই তো সবার একটা প্রবলেম থাকে যে বাচ্চা অ্যাভেলেবেল থাকে না। একটা জিনিস বলে দিই, যাদের কলকাতার মার্কেটে একটু রেপুটেশন আছে তাদের কিন্তু বাচ্চা বাড়িতে নামুক বা যেখান থেকে হোক বা পিক বাচ্চা আসুক, বাচ্চা কিন্তু বেশি দিন থাকে না। তো তোমরা যখন 7 দিন বা 8 দিন পর যখন সৌভিকদাকে ফোন করো তখন বাচ্চা পাও না, তখন কমেন্ট বক্সে তোমরা লেখো যে সৌভিকদার কাছে বাচ্চা নেই। কিন্তু তাই জন্যই বলছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা আপডেট কুইকলি পেতে পারো। তাতে কি হবে, সঙ্গে সঙ্গে তোমরা যেই বাচ্চা তোমরা নিতে চাও সঙ্গে সঙ্গে ব্রিডার হোক বা সৌভিকদা হোক বা অন্য কেউ হোক, তাদের ফোন করে তুমি অবশ্যই তাড়াতাড়ি করে বুক করো বা তোমার ইসে করে নিতে পারো। আর তোমরা যদি চাও যে বাচ্চা অ্যাডভান্স করার কথা তারপর একদিন পর নেবে, তো ওরকম সুবিধা তোমার সৌভিকদা দিয়ে দেবে। আর আমার চ্যানেলের নাম ধরে আসলে যদি সাবস্ক্রাইবের যদি স্ক্রিনশট দিতে পারো অন্তত 1 থেকে 2 হাজার টাকা তোমাদের ইনস্ট্যান্ট কমিয়ে দেবে। হ্যাঁ, তো এবার আমি আগেও বলেছি ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমাকে যদি শর্টটা দেখাতে হবে আমি যা পারবো আমি করে দেবো, ভাই বলে 1-2 হাজার টাকা, তারাও যদি বেশি পারি কম বেশি আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আর বেশিক্ষণ আমি ওয়েট করাচ্ছি না, কারণ আমার বাচ্চাগুলো সব এসিতে থাকে, এখন রোদের মধ্যে খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চাগুলোর। আপনারা যতটা সম্ভব পারবেন, দেখুন ভাই যেটা বললো যে হ্যাঁ এটা ঠিক, অনেকে ফোন করলে আমার কাছে সেই বাচ্চা থাকে না, কারণ আপনারা তো সাবস্ক্রাইব হয়তো কিছু কিছু লোক করেন কিছু কিছু করেন না, যখন করেন তখন হয়তো আপডেটটা পরে পান, সেক্ষেত্রে থাকে না, কিন্তু যখন থাকে যেইটুকুমই থাকে আমি বাচ্চা ভালো মতনই দিই সবাইকে। আজ পর্যন্ত যাদের যাদের দিয়েছি ভাইয়ের চ্যানেল থেকে এসে নিয়ে গেছে আজ পর্যন্ত কেউ কখনো বলেনি, তারা এখনও পর্যন্ত বাচ্চা বড় হচ্ছে কী হচ্ছে আপডেট আমাকে দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনারা নিশ্চিন্তে মনে করে চলে আসবেন সৌভিক দত্তর কাছে, কোনো অসুবিধা হবে না। আর ওই যে বললাম সবসময় তো ফোন ধরা যায় না, যখন হয় আমি ফোন করে নেবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, বেশি দেরি না করে এর মা বাবা যারা আছে চলুন দেখি। হ্যাঁ, তো সৌভিক দা এই মুহূর্তে তোমার কাছে এতক্ষণ ধরে যে বাচ্চাগুলো দেখলাম ওগুলোর মাদার ফাদার? হ্যাঁ, এই যে মাদার ফাদার, কোনটা মা কোনটা বাবা আছে? এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা। আচ্ছা, আমার দুটোই ঘরের, ঠিক আছে। এই যেটা বলেছিলাম যে নেক্সট ভিডিওতে যে এই যে লিটারটা আসছে এরই তার লিটার, এই যে কোয়ালিটি ফুল বাচ্চা, এরা এত অ্যাক্টিভ না এই জন্য ধরে রাখা যাইছে না, কিন্তু যখন আপনারা আসবেন আমার বাড়িতে এদের বাচ্চা নিতে একটু ভালো মতন বসে একটু ভাইয়ের বাড়িতে একটু ঠান্ডা পানি খেয়ে
তারপর দেখে শুনে ভালো করে নিয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা কোয়ালিটি নিয়ে কথা হবেই না, প্লাস এরা এত চঞ্চল কারণ এদের কোনোদিনও আটকে রাখা হয় না, চেন দিয়ে বাঁধা বা ওরকম কোনো ব্যাপার না, ভাবে রাখা হয় না, সবসময় ছাড়াই থাকে এরা, তাই জন্য এরা আটকা থাকতে চায় না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিটি, তো তোমরা যদি চাও তো দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বাচ্চা নিতে পারো। তো দাদা আরেকবার তোমার কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশনটা জেনে নেবো। আমার নাম্বার হচ্ছে 8777896453। আমার লোকেশন হচ্ছে বেলঘুরিয়া নিমতা, গণেশ ইন্ডিয়ান গ্যাস অফিসের পাশেই আমার বাড়ি। আচ্ছা, তো বন্ধুরা তোমাদের সেফটির জন্য আমি তোমার ডেসক্রিপশন বক্সেও আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, প্লাস তোমরা কমেন্ট বক্সে যদি নাম্বার পেতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমার দাদার নাম্বার আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো এবার বন্ধুরা তাহলে এই বলে বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করছি, তো ধন্যবাদ বন্ধুরা।